আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বাজারে অগ্নিমূল্য, দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে উপত্যকা। হযরত মুহাম্মদের জন্মতিথি পালিত, মিছিলে আপত্তি থাকার পদযাত্রা। বদরপুর ঘাটে বরাক নদী থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার ছিল লক্ষ্মী পুজো, দেবী দুর্গার বিসর্জনের পর চারিদিকে ফাঁকা মণ্ডপ, বিষাদের রেশ, সব মিলিয়ে মন খারাপের কোলাজ। তবে বিষণ্ণতা কাটিয়ে হুই হুই করে হাজির লক্ষ্মী পুজো, বাঙালির চিরন্তন কোজাগুরি পূর্ণিমা। রবিবার রাতেই ধন সম্পত্তি দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠে বরাক উপত্যকা। পঞ্জিকা অনুযায়ী 8 অক্টোবর শনিবার ভোর রাত 3:29:42 লেগেছে পূর্ণিমা, ছাড়বে 9 অক্টোবর রাত 2:25:05। ফলে কোজাগুড়ি লক্ষ্মী পুজো ঘিরে ঘরে ঘরে চলছে প্রস্তুতি। শনিবার সকাল থেকে এর আঁচ মিলেছে বাজারে। পুজোর উপকরণ সাজিয়ে বসেছেন বিক্রেতারা, ধান গাছ থেকে নারকল সবই বিক্রি হয়েছে কম বেশি। শিলচর ফাটক বাজার, সঞ্জয় মার্কেট, ইটখোলা বাজার সহ শহরের প্রায় সবকটি বাজারে এদিন সন্ধ্যায় দেখা গিয়েছে কেনাকাটার ধুম। তবে প্রতিবারের মতো এবারও কাল হয়ে দাঁড়িয়েছে অগ্নিমূল্য। এ নিয়ে খুব উগড়ে দিয়েছেন বিভিন্ন ক্রেতা। তাদের অভিযোগ, আনাজ ব্যবসায়ীদের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই, যে কারণে প্রতিটি উৎসবের মরশুমে লাগামহীন হয়ে পড়ে দ্রব্যমূল্য। এবারও সর্বত্র নিত্যপণ্য সহ আনাজপাতির দাম আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির দূত হযরত মুহাম্মদের আগমন দিবস উপলক্ষে রবিবার সর্বত্র পালিত হয় ফাতেহা দেহাস দাহাম। হযরত মুহাম্মদের জন্মতিথি উপলক্ষে রবিবার শিলচরে জুলুসি মুহাম্মদী বা মিছিল বের করার কথা ছিল, কিন্তু 144 ধারা জারি করে প্রশাসনের পক্ষ থেকে মিছিলের অনুমতি প্রত্যাহার করা হয়েছে। প্রথমে পুলিশের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হলেও শুক্রবার রাতে হঠাৎ করে 144 ধারার জারির কথা বলে এই অনুমতি বাতিল করা হয়। নির্দেশেও বলা হয়েছে মিছিলের বদলে কোনো মাঠ বা ধর্মীয় স্থানে আয়োজন করা যেতে পারে কার্যসূচির। এদিকে জুলুস ই মুহাম্মদী উদযাপন কমিটির এক সূত্র জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের বলা হয়েছে রাজ্যে শীঘ্রই আসছেন রাষ্ট্রপতি। এছাড়া বর্তমানে গুয়াহাটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য ভিআইপিরা। তাদের কার্যসূচিকে ঘিরে বহু পুলিশ কর্মী নিয়ে যাওয়া হয়েছে এ জেলা থেকে। তাই জুলুস ই মুহাম্মদীর আয়োজন করা হলে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা সম্ভব নয়, তাই বাতিল করা হয়েছে অনুমতি। তবে এই উপলক্ষে এদিন বিভিন্ন স্থানে শান্তিকামী পদযাত্রার আয়োজন করা হয়। রামচন্দ্রপুর বাজার মসজিদ ও তাজবিদুল করান মক্তবখানার পরিচালনায় শান্তিপূর্ণ পদযাত্রায় সামিল হন সাধারণ মানুষ। বদরপুর ঘাটে বরাক নদীর রেলের পিলারের মধ্যবর্তী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলো একটি মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। জানা গেছে রবিবার সাত সকালে বরাক নদীতে মৎস্য শিকারীরা এই মৃতদেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর রেল প্রশাসন সহ স্থানীয় থানায়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এবং হযরত মৌলানা নুরুল হকের মৃত্যু দিবস উপলক্ষে ওয়াজ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয় শনিবার শিলচর পঞ্চায়েত রোডস্থিত সাহেব বাড়িতে। এ মহফিল উপস্থিত ছিলেন অসংখ্য আলিম উলামা সহ ভক্তবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন হযরত মৌলানা মকদ্দস আলী। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তির কামনায় দোয়া করেন সাহেব জাদা করি লুৎফুর রহমান। তারপরে সিন্নি বিতরণ করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকরা এ ব্যাপারে বিস্তারিত জানান। তারা বলেন, নুরুল হক জীবিত থাকাকালীন প্রতি বছরই আরবি রবিউল আওয়াল মাসে নিজের বাড়িতে মর্যাদার সঙ্গে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করতেন। আরবি মাসের 10 রবিউল আওয়াল তারিখে নুরুল হক প্রয়াত হয়েছেন, তাই তার পথ অনুসরণ করে ভক্তেরা একসাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন এবং তার মৃত্যু দিবস উপলক্ষে ওয়াজ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
প্রতি বছর 10 রবিউল আউয়াল ইকান ও পদ্মা খাদিগান হইব এবং ওয়াজ মাহফিল হইব চিন্নিয়া হইব আর আগামী ফাইনাল লগে 12 রবিউল আউয়াল এই দিন লগিয়া আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 45 তারিখ তার জন্মদিন এই দিন আমরা ইকান এই দিন উপলক্ষে আমরা ইকান ওয়াজ চিন্নিয়া হইব শিলচর পুরসভাকে নিগমে উন্নীত করার প্রতিক্রিয়া নেতুগলকি কাণ্ড কারখানা অব্যাহত রয়েছে। নিগমের এলাকা নির্ধারণের জন্য কয়েক দফা বৈঠকের পর গুয়াহাটিতে যে প্রস্তাব পাঠানো হয়েছিল এর সূত্র ধরে গত 28 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর এতে দাবি আপত্তি জানানোর জন্য বেঁধে দেওয়া হয়েছে 15 দিনের সময়সীমা। যদিও এই 15 দিনের সময়সীমার মধ্যে 9 দিন পার হয়ে যাওয়ার পর 7 অক্টোবর সংশ্লিষ্ট কার্যালয়ের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টাঙিয়ে প্রকাশ্যে আনা হয়েছে তা জানা গেছে। এবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে নিগমের প্রস্তাবিত এলাকায় রাখা হয়েছে মোট 42টি ওয়ার্ড। 2011-র জনগণনার রিপোর্ট অনুযায়ী প্রস্তাবিত এই নিগমের এলাকার জনসংখ্যা 32,607 বাড়ির সংখ্যা 58,518 আর মোট এলাকা 16,54.89 একর। উত্তর দিকে নিগমের সীমানা দাসপাড়া কাটার রোড, দক্ষিণে শিলচর বাইপাস, পূর্ব দিকে হাইলাকান্দি রোড ও পশ্চিম দিকে শিলচর বাইপাস। নিগমের এই পরিসীমানে ইতিমধ্যে আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। বলা হচ্ছে বারবার যেখানে শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের অধীন এলাকাকে নিয়ে নিগম গড়ার কথা বলা হয়েছে সেখানে কেন এর মধ্যে বাদ দেওয়া হলো বেশ কিছু এলাকা, এর পেছনে ভোটের অঙ্ক কাজ করছে বলে অভিযোগ উঠেছে। এসবের পাশাপাশি বিজ্ঞপ্তি জারির পর দাবি আপত্তি জানানোর 15 দিনের সময়সীমার মধ্যে দীর্ঘ 9 দিন কেন তা চেপে রাখা হয়েছিল এ নিয়ে সৃষ্টি হয়েছে গভীর রহস্যের। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিমত ব্যক্ত করা হয়েছে ওইসব মহল থেকে। কাটিগড়ার কুশিয়ারকুল জিপি বিশম্বরপুর এলাকার হতদরিদ্র দিনমজুর রাকেশ চন্দ্র দাসের প্রতিদিনের মতোই সকালে নিজের ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না। সঙ্গী সাথীদের সঙ্গে মিলিত হয় বলেশ্বর নদীর নিউ মালিডোহর থেকে একটি গাছের টুকরো আনার সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে। কুশিয়ারকুল জিপির জিপি সভানেত্রী প্রতিনিধি কনকনাথ এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুমড়া পুলিশে খবর পাঠান। এতে গুমড়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকেশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটা নিয়ে তাই আজকে বাইরে যখন সকাল দিকে বাইরনির পরে তো আজও গেছিলাম, যাওয়ার পরে তো তারা দিকান থেকে গাছ লইয়া আবার সময় তান এই 15 নম্বর এই মুকামডোর এই কেন তান এই দুর্ঘটনাটা ঘটছে। ঘটার পরে তো এরা তো তার লোকের মানুষ ডুবে গেছে, ডুবার পরে এই আমরা প্রেসিডেন্ট রাইয়া কইছেন যে নাম কিতা প্রেসিডেন্ট কনকনাথ রাইয়া কইছেন যে নলালা যে তোমার গ্রামের একজন মানুষ আমরা লোকে হাজো আসলো এত বেচারা ডুবে গেছে। কনকনাথে আইয়া তান ছেলের রাতুল দাস রাইয়া কইছে যে নলালা ঘটনা হইছে তোমার বাবার। এরপরে তো সেই আশপাশের গ্রাম সব যে কইছে আমারও কইছে, আমিও গেছি গিয়ে আমরা এখানে খুঁজছি পাইছি না। এরপরে তো আইয়া দেখি কিতা খবর পাইলাম যে আমরা এখানে খুঁজতেছি, খোঁজার পরে আওয়ার পরে দেখি কিতা যে জুলনপুর বীজ আছে বাগানের এখানে ওখান থেকে খবর গেছে যে এখানে আইয়া মানে বডিটা আটকিছে। তারপরে আমরা আইসি, এরপরে তো পুলিশ গেছে, পুলিশ বাহিনী গেছে, তারা এখান থেকে লইয়া উদ্ধার করি। আমরা এখন গুমড়া থানা আইসি, আমরা এখানে বইয়া এখন ইয়ে করলাম তো স্যারে কয়েকজন যেন আমরা শিলচর লইয়া যেতে লাগবো খোঁজ মিলাম বলার থেকে। আপনার নাম কিতা? আমার নাম হলো লপু দাস। আমার মামা দাস। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা হইলো বিশম্বরপুর। আমার বাসায় কিনারে, আমার মামা তো তার ব্যবসায়ী, আমার বাসায় কিনারে। কোন জিপি? কোন জিপি? কুশিয়ারকুল জিপি। কুশিয়ারকুল জিপি মেডিকেল নিয়ে যেতাম আমরা। আচ্ছা আচ্ছা। সাঁতার জানেন না? ওরা বাবা সাঁতার জানেন না? তাই গাছ গাছও ডুবে গেছে, গাছ পরে গাছ হওয়া গেছে, ও উঠে হওয়া গেছে, গাছের লগে রশি বাঁধা আসলো। আর পরে ইহিকানও ডুবছেন তাই ময়নাটিলার ইনো ডরো আর ইয়া বাড়িছেন ইয়র জুলনপুলের ওখানে।
অপূর্ণ প্রাপ্ত শিশুর ডেলিভারিকে কেন্দ্র করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আবার উত্তেজনা দেখা দেয়। এবার ডাক্তার তাহের আহমেদ ও ডাক্তার রিতম দাসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উত্থাপন করলেন রোগীর অভিভাবক। উল্লেখ্য, শহরের বনমালী রোডের অঞ্জনা দাস নামের এক গর্ভবতী মহিলা হাসপাতালে এসেছিলেন ডাক্তার দেখাতে, এতেই ঘটে বিপত্তি। রোগী অঞ্জনা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে আসছিলেন প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর আহের আহমেদকে। একইভাবে গতকাল অঞ্জনা দাস হাসপাতালে আসার পর তাকে ডেলিভারি রুমে নিয়ে যান সিভিল হাসপাতালের কর্তব্যরত নার্স। পরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্সই অঞ্জনা দাসের সন্তান প্রসব করান। প্রসব করার পর দেখতে পাওয়া যায় সন্তান ছোট, ওজন নাকি কম, তাই নবজাতক শিশুটিকে শিলচর মেডিকেলে রেফার করে দেওয়া হয়। তবে সময়ের আগেই নবজাতককে প্রসব করা হয়েছে বলে অভিযোগ করেন রোগীর অভিভাবকরা। বলেন, নিজেরা দোষী হবেন তাই ভেবে আশঙ্কাজনক নবজাতকটিকে শিলচর স্থানান্তর করেছেন ডাক্তাররা। কোনো পরীক্ষা নিরীক্ষা না করে নির্ধারিত সময়ের আগে এবং নার্স দিয়ে কোনো ডেলিভারি করা হলো, এমন প্রশ্ন তুলেন রোগীর অভিভাবক। এদিকে রোগীর পরিবারের লোকেরা আইসিইউতে শিশুকে দেখতে যাওয়ার চেষ্টা করলে ডাক্তার রিতম দাস পুলিশ ডেকে রোগীর অভিভাবকদের হেনস্থা করেন। এতে রোগীর পক্ষে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। এবার ডক্টর তাহের আহমেদ রিতম দাসের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। নবজাতক শিশুটির কিছু হলে ডক্টর রিতম দাস ও ডক্টর তাহের আহমেদকে শেষ দেখে নেওয়ার হুমকি দেন রোগীর অভিভাবক পক্ষ। আমরা গেছি আর কি, এখানে আইসিতে আমরা বাচ্চাটা দেখতাম, রিতম দাস ডাক্তার তাই পুলিশ নিয়া মানুষটা এখানে এরকম কুদাম পাতাম করিয়া আইয়া আইসি থেকে বার করিয়া দেওয়া হয় কোন কারণে? তাই ডাক্তার হয়েছেন গতি কি আমরা কি বাচ্চা দেখতে পারি না নি? তাই তো একজন ডাক্তার আর আমরা বাচ্চাদের সিরিয়াস অবস্থা, বাচ্চারা দেখতে দিতে না এখানে, তাই পুলিশ নিয়ে আসা টর্চার করাইটা কোন কারণে? রিতম দাস ডাক্তার তো তাই তো নজিক বলা, খালি আমি ডাক্তার কাছে জানবো হাত তুলছি না। যদি আমার বাচ্চার কোনো কিছু হয় রিতম দাস আর তাই যদি আমার বাচ্চারা আর পেশেন্টে সুস্থ লাগবো আমার, যদি কোনো কিছু হয় সব রিতম দাস আর তাই যদি দায়ী। ডেলিভারি ডাক্তারে করছেন না? না, সিস্টারে করছেন। সিস্টারে করছেন? নিয়ম তো না সিস্টারে করতে, নিয়ম তো ডাক্তারে করতে। তো ডাক্তার কি তাহলে হসপিটালের মধ্যে ডাক্তার কোন কারণে হসপিটালের মধ্যে আমার পথে তো লাগবো না নি? আমি যে তান্ডে দেখাইছি প্রথম আসা শান্তনু স্যার তাই দিচ্ছেন দেখার তাই যদি রেখেছে তাই যদি যদি মারতাম তা আমার আগে তাই কেন কইলেন না যে তাই মারতাম না? তাই হঠাৎ খানে আমার উঠি ওখানে ওখানে শিলচর যেতাম, আমি কেমন শিলচর যেতাম? আমি কিন্তু আমার কিন্তু এত পয়সা লানি, আমি একদম কথা কিন্তু আমি সিভিল হয়েছি অথবা সিলিসটা পর্যন্ত আমি কালকে কিনে আনছি কেন? আমি সিলিস সিভিল কিন্তু সিলিস পাওয়া যায় না, কেতেটা প্যাকেটটা পর্যন্ত কিনে আনছি, সিলিস পর্যন্ত আমি কিনে আনছি কোন কারণে? সিভিলটা কি তাহলে সরকারি খুলিয়ে রাখছে? হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে মধুরবন পিএইচই রোডে জামে মসজিদ প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা নজরুল ইসলাম, মহসুল আহমেদ লস্কর, নূর আহমেদ মিঠু লস্কর, রাজা লস্কর, মাসুক আহমেদ চৌধুরী, মুস্তাকিম আহমেদ প্রমুখ। এইদিন গোটা বিশ্বরে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের সৃষ্টি করছেন আর আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের যথেষ্ট প্রমাণ কোরআনের মধ্যে ফরমাইতরা কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনে অর্থাৎ তান হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফাটাইছেন, অর্থাৎ আমার কাছে আইছেন একখানা কিতাব আর একটা নূর, নূর দিয়া মুরাদ হইলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব দিয়া মুরাদ হইলি কোরআন শরীফ। তাই বুঝা গেল সাহেবে কোরআন যে মাসের মধ্যে আইছেন এই মাস সমস্ত মাস থাকেন উত্তম ইয়াতা হলো কি, এরপরে কিতাবের মধ্যে লেখি তারা যে অন্য ধর্মের এরা প্রশ্ন হলো যে প্রশ্ন করলানে যে আমরার হাবিব রে তো আল্লাহ চাইলে শুক্রবার কো দিনও ফায়দা করতে পারেন বা ঈদাইনের দিনও দিতে পারেন, সবে বরাতের দিনের মধ্যেও দিতে পারেন, বালাদি বা রমজানুল মোবারক মাসেও ফায়দা দিতে পারেন, দিলানা কারণ কইরা গিয়া আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিনে এমন এক দিনের মধ্যে দিছেন যে দিন হইয়া থাকলি সমস্ত দিন থাকি উত্তম হইল কি যে বারই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদিক জনাবে মুহাম্মদুর রাসূল। নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন সাফাই কর্মসূচি পালন করে সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থা। এদিন বিকেলে ধনেহরি পয়েন্টে আবর্জনা সাফাই করতে স্বচ্ছ অভিযান করেন সংস্থার কর্মকর্তারা। হযরত মোহাম্মদ পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়েছিলেন বলে জানান তিনি। এরপর মিলাদ মেহফিল করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে এদিন
ঈদে মিলাদুন্নবী দিবস উদযাপন উপলক্ষে রোগীদের মধ্যে ফল বিতরণ করে হিউম্যানিটি ফাউন্ডেশন। রবিবার বিকেলে ফাউন্ডেশনের কর্মকর্তারা কাছাড় ক্যান্সার হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে বিভিন্ন আইটেম যুক্ত ফলমূল কিট বিতরণ করেন। আজকে এই যে এখানে ক্যান্সার হসপিটাল আছে, হসপিটালে রোগী আছেন, কিন্তু হেলথ আমাদের ইউনিভার্সাল রাইট। এখানে যারা রোগী আছে তারা স্বেচ্ছায় অসুস্থ হয়ে এখানে আসেননি। কোরআনের একটা আয়াত আছে, এর অর্থ হলো যারা এখানে আছে বা যে রুগী আছে, হি ইজ আন্ডার টেস্ট। আল্লাহ ভীতি দিয়ে, রোগ দিয়ে এইভাবে পরীক্ষা করে থাকেন। আর আজকে যেটা নবী দিবস, একটা ইসলামিক একটা ধর্ম হলো মানুষ যখন অসুস্থ হয় তখন তার খোঁজ খবর নেওয়া, তাকে খাবার দেওয়া, তাকে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের প্রফেট মোহাম্মদের নির্দেশ, কোরআনের নির্দেশ। সেই নির্দেশ অনুসারে আমাদের এই ক্যান্সার হসপিটালে রোগীদেরকে আমরা দেখতে এসেছি, তাদের আমাদের সামান্য খাবার দিতে এসেছি, তাদের শুভেচ্ছা কামনা করতে আমরা এসেছি। আমরা এখানে যারা এসেছি সবাই হিউম্যানিটি ফাউন্ডেশন নামক যে অর্গানাইজেশন আছে, যে এনজিও আছে, সেই এনজিওর বিভিন্ন পদাধিকারী এবং পৃষ্ঠপোষক আছেন আমাদের সাধারণ উদ্দেশ্য। তো আমরা আশা করব আমরা আজকে যে নূতন পথের দিশা দেখাচ্ছি, ভবিষ্যতে আমাদের এই পথ অনুসরণ করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বাজারে অগ্নিমূল্য, দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে উপত্যকা। হযরত মোহাম্মদের জন্মতিথি পালিত, মিছিলে আপত্তি থাকার পদযাত্রা। বদরপুর ঘাটে বরাক নদী থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।